আসসালামু আলাইকুম। আমাদের দেশি লাল শাক টবে চাষ করে কিভাবে আমি খুব ভালো ফসল পাই এবং কি কি ব্যবহার করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই টবে আগে লাল শাক লাগানো ছিল, তো লাল শাক খাওয়ার পরে হচ্ছে মাটিগুলোকে আবার খুব ভালোভাবে চেলে নিয়েছি, কারণ ভিতরে যদি লাল শাকের গোড়া থাকে বা যে কোনো গাছের গোড়া থাকে, শিকড় থাকে, তাহলে কিন্তু পরবর্তী যে ফসল খুব একটা ভালো হয় না, তাই একটু চেলে নিলে ভালো হয়। এরপর আমি হচ্ছে চেলে নেওয়ার পরে এর সাথে মিশিয়ে দেব পারলাইট এবং ভার্মিকুলাইট, আর হচ্ছে এখানে দেব গোবর সার, আর দেব হচ্ছে ফিশ ব্লাড বোন। কারণ শাক সবজি হোক, যে কোনো গাছে হোক, খুব ভালোভাবে বাড়ার জন্য কিন্তু নাইট্রোজেন সার খুব দরকার। নাইট্রোজেন সার হিসাবে আমি এখানে ফিশ ব্লাড বোনটা ব্যবহার করব। এই সব কিছু আমি মাটিতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস আমি দিয়েছি, সেটা অবশ্য ভিডিও ধারণ করতে ভুলে গিয়েছি, তা হচ্ছে ইপসম সল্ট। মাটির ভিতরে যে খাবারগুলো দেওয়া হচ্ছে তাতে চারা ফোটানোর পরে, লাল শাকের চারা ফোটানোর পরে অন্তত 15 দিন খুব ভালোভাবে এটা কাভার দিবে। 15 দিন পরে এর মধ্যে অবশ্যই শাকগুলোর মধ্যে হচ্ছে আরেকটু যে কোনো সার, নাইট্রোজেন সার আপনার ব্যবহার করতে হবে, সেটা লিকুইড হোক বা আস্ত দানা হোক। 15 দিন পর পর কিছুটা নাইট্রোজেন সার দিয়ে দিলেই হয়ে যায়। তো আমি এবছর হচ্ছে এই বেবি বায়োটা ইউজ করেছি। 15 দিন পরে আমি এই বেবি বায়ো হচ্ছে পানির সাথে মিশিয়ে দিয়েছি। ডিরেকশন পিছনে দেওয়া আছে কতটুকু পানিতে দিবেন বা কতটুকু পরিমাণ দিবেন। এর আগে আমি অবশ্য বাইরের কোনো প্লান্টে এটা ব্যবহার করিনি, ঘরে যখন নতুন চারা ওঠে তখনই সামান্য একটু দেই। তো এবছরই ফার্স্ট ট্রাই করলাম বাইরের যে শাকগুলো আছে তাতে, তো দেখেছি আল্লাহর রহমতে বেশ ভালোই রেজাল্ট পেয়েছি, শাক সবজি বেশ ভালো হয়। তো যাই হোক, মাটিটাকে সেট করার পরে আমি এর মধ্যে এখন বিচিগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে একেবারে দেশি লাল শাকের বীজ। তো আপনারা চাইলে কিন্তু বীজগুলো 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, আমি আসলে অতটা ঝামেলার মধ্যে যাই নাই, কারণ ওয়েদার তখন মোটামুটি গরম ছিল। আর বীজ দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দিয়ে আমি হচ্ছে এটা ঢেকে দিব। আর পর্যাপ্ত রোদের আলো পড়ে যে জায়গাটায়, দিনে অন্তত 5-6 ঘন্টা রোদ থাকে, লাল শাক অবশ্যই সেই জায়গাটা রাখতে হবে। ভালোভাবে রোদ না পেলে কিন্তু লাল শাক খুব ভালো হয় না। বীজ লাগানোর পরে আপনি সেই টব বা বক্স যাতেই লাগান সেটা যদি ঢেকে দেন, এতে দেখা যায় ভিতরে আর্দ্রতা ঠিক থাকে এবং বীজগুলো খুব দ্রুত ফোটাতে পারে। 3 দিন পরে হচ্ছে আমি বক্সের ঢাকনাটা খুলে দিলাম, তখন অলরেডি বীজগুলো ফাটতে শুরু করেছে, কিছু কিছু জায়গায় বীজগুলো ফুটতেও শুরু করেছে। এটা হচ্ছে ঠিক 1 সপ্তাহ পরের। আমি আসলে কিছুদিন পর পরে শুটগুলো নিয়েছি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে শাকের বয়স, তখন হচ্ছে 13 দিন, বীজ ফোটানো থেকে শুরু করে, বীজ লাগানো থেকে শুরু করে 13 দিন। আর এটা হচ্ছে তখন হচ্ছে 20 দিন বয়স শাকের। সবগুলো শাক কিন্তু একভাবে বড় হয়নি, নিচে কিছু ছোট আছে। আর এটা হচ্ছে ঠিক 26 দিনের মাথায় আমি হচ্ছে আজকে উপরে যে বড় শাকগুলো এগুলো তুলে ফেলবো, এতে হবে কি নিচে যে ছোটগুলো আছে শাক সেগুলো আবার বড় হতে পারবে, দেখা যায় 3-4 দিনের মধ্যে আবার বড় হয়ে যায়। অথবা আপনি চাইলে কিন্তু মাঝে যে ছোট একটু অংশ দেখা যাচ্ছে যেখান থেকে আলাদা একটু ডাল বের হয়েছে, সেখান থেকে ভেঙে দিলেও কিন্তু আবার পাশ থেকে ডালগুলো বড় হবে। তবে আমার কাছে পর্যাপ্ত বীজ ছিল বিধায় আমি একেবারে গোড়া থেকে তুলে ফেলেছি। দেখুন মাশাল্লাহ অনেক শাক হয়েছে কিন্তু। আর এখন এই যে অবশিষ্ট গাছগুলো, এর মধ্যে আবারও আমি একটু বেবি বায়ো যেটা লিকুইড সার, ওটা আমি আবার দিয়ে দেব পানির সাথে মিশিয়ে। আর সেটা দেওয়ার পরে অবশ্যই অন্তত 1 সপ্তাহ পরে শাক খাবেন। তো এই তো, আশা করছি আপনাদের উপকার হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।